আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জঙ্গলের মধ্যে ব্যথায় ব্যথিত ছিলেন, পোকায় খাইতো, শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতো, এমন কষ্ট এমন দুঃখ যা বয়ান করে আপনাদেরকে বোঝানো যাবে না। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যথার সময়, এই দুঃখের সময়ে আল্লাহ তাআলা যখন আইয়ুবকে জিজ্ঞেস করছেন, আইয়ুব তুমি কেমন আছো, আইয়ুব আলাইহিস সালাম বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা হাসুরের ময়দানে আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আইয়ুব আলাইহিস সালামকে যেমন মর্যাদা দিবেন, আইয়ুব আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যেমন ইজ্জত দিবেন, আইয়ুব আলাইহিস সালামের সমান ইজ্জত সমান ইচ্ছমান জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন কি করলে? সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বললে। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের সাথে কেন জান্নাত দিবেন? আইয়ুব আলাইহিস সালামের এই গুণটা ছিল, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জঙ্গলের মধ্যে ব্যথায় ব্যথিত ছিলেন, পোকায় খাইতো, শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতো, এমন কষ্ট এমন দুঃখ যা বয়ান করে আপনাদেরকে বোঝানো যাবে না। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যথার সময়ে, এই দুঃখের সময়ে আল্লাহ তাআলা যখন আইয়ুবকে জিজ্ঞেস করছেন, আইয়ুব তুমি কেমন আছো, আইয়ুব আলাইহিস সালাম বলতেন আলহামদুলিল্লাহ। আমরা হইলে বলতাম, আরে জলদি সুস্থ করেন তারপরে বাকি কথা কন। আল্লাহর নবী বলেন, আয়েশারে আইয়ুব আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, ব্যথায় ব্যথিত ছিলেন, ব্যথায় কাতর ছিলেন, কিন্তু যখন আল্লাহ তাআলা আইয়ুবকে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো, আইয়ুব বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তাআলা তাদেরকে আইয়ুব আলাইহিস সালামের ইজ্জত জান্নাতের মধ্যে দান করবেন।